ময়মনসিংহের চরাঞ্চলে সেচ পাম্প চুরির হিড়িক পড়েছে। গেল 3 মাসে শতাধিক চুরির ঘটনায় আতঙ্কিত কৃষকরা, অনেকে রাত জেগে দিচ্ছেন পাহারা। সুলতান মাহমুদ কনিকির রিপোর্ট, ছবি তুলেছেন নাজমুস সাকিব। একে তো সার ডিজেলের দাম বৃদ্ধিতে ফসল উৎপাদনে খরচ বেড়েছে কৃষকের, সাথে যোগ হয়েছে সেচ পাম্প চুরি। ময়মনসিংহের চরাঞ্চলে রাতের আধারে এমন অপকর্মে জড়িত একটি চক্র। কৃষক আবুল কালাম, গত 1.5 মাসের ব্যবধানে তার জমি থেকে চুরি হয়েছে 2টি সেচ পাম্প, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে তার আবাদ। 2টা মাটা চুরি হয়েছে, 1 মর্যাবাদ। তা আমি ক্ষুদ্র গরুদ্র কৃষক, গরিব মানুষ, ঋণ করে আমি মোটর আনছি, ও আমার ঋণ পরিশোধ করতে পারি নাই, তাই আমি কীভাবে চলবো, ফসিল পাইছি না। একই অবস্থা চলছে আশপাশের গ্রামেও। চুরি রোধে জমির পাশে রাত জেগে পাহারা দিচ্ছেন অনেকে। মোটর আনে বয় নেগা, তখন কৃষকরাও মরছে, আমরা যে মোটর হেও মরছে, আমরা যে কৃষক আমরাও মরছি। 1 মাস আগে 15 দিন পরে এরম করে মোটর নিয়ে গেছে, এখন আমি 20 তলা বীজ খেতে পানি দিতে পারতেছি না। একটা মোটরের দাম 14 থেকে 15 হাজার টাকা। অনেকটা মোটর আমরা লাগাই চুরে নিয়ে যাগা, তোর মোটর আবার কিনে আনে লাগাইতে হ। তো এইভাবে তো আমরা সম্ভব না। সেচ পাম্প চুরির ঘটনায় থানায় মামলা হলে গেল বুধবার 2জনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় 22টি পাম্প। সেচ পাম্প সহ যে দোকানদার নিয়মিতই ক্রয় করে, শুধু এখানকার না, সে বিভিন্ন এলাকার পাম্পগুলো সে ক্রয় করে, তার কাজ এটা, তাকে সহ আমরা গ্রেপ্তার করেছি, 2জনকে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। পুলিশ বলছে চর ঈশ্বরদিয়া নামাপাড়া সহ আশপাশের কয়েকটি এলাকায় সেচ পাম্প চুরির প্রবণতা বাড়ায় বিট পুলিশিং কার্যক্রম জোরদারির পাশাপাশি নিয়মিত অভিযান চলছে। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।